গরমে গর্ভবতী মায়ের যত্ন। গর্ভাবস্থায় এমনিতেই মায়েদের শরীরে রক্তপ্রবাহ বেড়ে যাওয়ার কারণে গরম বেশি অনুভূত হয়, তার উপর যদি আসে গরমকাল তাহলে তার কথাই নেই। তবে এতে ভয়ের কোনো কারণ নেই। গর্ভাবস্থায় গ্রীষ্মকাল খুব কঠিন বলে মনে হলেও আমরা আপনাদের জন্য সেই টিপসগুলো জানাবো যা গরমে গর্ভবতী মায়ের যত্ন নিতে সাহায্য করবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। গরমের সবচেয়ে বেশি যে সমস্যা হয়ে থাকে তা হল ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। অতিরিক্ত ঘাম হওয়ার কারণে শরীর থেকে পানি বের হয়ে যায়, যার কারণে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দিয়ে থাকে। তাই এ সময়ে স্বাভাবিক সময়ের থেকে বেশি পরিমাণে পানি পান করা উচিত। পানি স্বল্পতা হলে শরীর দুর্বল হয়ে পড়ে। গরমের সময় প্রস্রাব হলুদাভ বর্ণের হলে বুঝতে হবে শরীরে পানি স্বল্পতার সৃষ্টি হয়েছে। অন্য কোনো অসুখ, বিশেষ করে হেপাটাইটিস বা জন্ডিসের কোনো উপসর্গ না থাকলে প্রস্রাবের হলুদাভ রং থেকেই শরীরে পানি স্বল্পতা সম্পর্কে ধারণা করা যায়। শরীর বেশি অসুস্থ হলে স্যালাইন পানি পান করা ভালো। পানি ছাড়াও ডাব, জুস, লাচ্ছি, লেবু পানি, দই প্রভৃতি খেতে পারেন। এতে শরীর আর্দ্র থাকবে। বিশ্রাম নিন। গরমের সময় শরীর খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে বলে বেশি বিশ্রামের প্রয়োজন হয়। ঘুম যেন পর্যাপ্ত হয় সেদিকেও খেয়াল রাখুন। অধিক পরিশ্রম থেকে বিরত থাকুন। রান্নাবান্নার কাজ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। প্রয়োজনে অন্য কারো সাহায্যও নিন। ঘরের কাজকর্ম যদি সারতেই হয় তাহলে তা ভোরের দিকে সেরে ফেলার চেষ্টা করুন। এই সময়টাতে তুলনামূলকভাবে তাপমাত্রা কম থাকে। এই সময় আরামদায়ক, হালকা এবং ঢিলে ঢালা পোশাক পরিধান করা প্রয়োজন। তা শরীরে বাতাস চলাচলে সহায়তা করবে। আর এই সময় সুতি কাপড় পরলে তা উপকারী হবে, কারণ সুতি কাপড় তাপ শোষণ করে না। কৃত্রিম কাপড় যেমন পলিস্টার এবং সিনথেটিক কাপড় তাপ শোষণ করে বলে তা পরিহার করাই ভালো। বেশি জাঁকজমক পোশাক শরীরে বেশি উত্তাপ তৈরি করে, তাই হালকা ঢিলে ঢালা পোশাকই আরামদায়ক। ফ্যাশন করুন তবে হালকা পোশাকে। নিয়মিত গোসল করুন। গরমকালে শরীরে তাপমাত্রা স্বাভাবিকের চাইতে বেশি থাকে, তাই শরীরে তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য প্রতিদিন গোসল করা প্রয়োজন। সুযোগ থাকলে অল্প সময় নিয়ে একাধিকবার গোসল করতে পারেন। বিশেষ করে ঘুমানোর আগে গোসল করে নিলে শরীরে তাপমাত্রা কম থাকবে। অল্প করে বেশিবার খাওয়া। এই সময়ে একবারে বেশি করে না খেয়ে অল্প অল্প করে একটু পরপর খেলে তা গর্ভবতী মায়ের জন্য বেশি উপকারী। এতে মায়ের বিপাক প্রক্রিয়ার উপর বেশি চাপ না পড়ায় তার অভ্যন্তরীণ পরিপাক ক্রিয়া সহজেই কাজ করতে পারে। কিন্তু যদি একবারে বেশি পরিমাণে খাওয়া হয় তবে তার বিপাক ক্রিয়াকে অনেক চাপ প্রয়োগ করে কাজ করতে হয় এবং এতে শরীরে অধিক পরিমাণে তাপ উৎপাদিত হয়। তাই স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য একসাথে অধিক পরিমাণে খাওয়া থেকে বিরত থাকলে তা উপকারী হবে। উচ্চ প্রোটিনযুক্ত খাবারের পরিবর্তে অল্প অল্প খান। আপনার শোয়ার ঘর যেন ঠান্ডা, আরামদায়ক এবং বাতাস চলাচলের ব্যবস্থা থাকে সেদিকে খেয়াল রাখুন। বাম পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করুন। এটা শরীরের ডান পাশে থাকা শিরায় চাপ কম পড়ে, যা শরীরের নিম্নাংশ থেকে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ করে। বিছানার চাদর যেন সুতির কাপড়ে তৈরি হয় সেদিকে খেয়াল রাখবেন। এতে ঘুমানোর সময় বেশি গরম লাগবে না। গর্ভাবস্থায় গরমে কিছু সাধারণ সমস্যা ও তার প্রতিকার। শরীরে পানি আসা বা ইডেমা। অতিরিক্ত গরমে শরীরে পানি আসতে পারে এবং আরও বেশি ফুলে যেতে পারে। তাই যখন বিশ্রাম নেবেন বা শুয়ে থাকবেন তখন পায়ের নিচে বালিশ বা আর কিছু দিয়ে পা উপরের দিকে তুলে রাখুন। এতে যেমন আপনার রিল্যাক্স হবে তেমনি এতে শরীরের রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হবে না। সবচাইতে ভালো হয় যদি শুয়ে থাকা অবস্থায় পা আপনার হার্টের চাইতে উপরে রাখা যায়। তবে যেটা আপনার জন্য আরামদায়ক সেটাই করুন। অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে, তাই খাবারে অতিরিক্ত লবণ পরিহার করুন। সোডিয়াম সমৃদ্ধ খাবার যেমন প্যাকেটজাত খাবার না খাওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত সোডিয়াম কমানোর আরেকটি উপায় হলো পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া, যেমন কলা, অ্যাপ্রিকট, কমলা, মিষ্টি আলু, বিট ইত্যাদি। অতিরিক্ত গরমে শরীর আরও বেশি ফুলে যেতে পারে, তাই গরমে বাইরে না যাওয়ার চেষ্টা করুন এবং ঠান্ডা এবং আরামদায়ক স্থানে থাকার চেষ্টা করুন। চুলকানি। গরমের কারণে চুলকানি বাড়তে পারে। চুলকানি রোধের জন্য ঢিলে জামা কাপড় পরা উচিত। এর ফলে আপনার জামা কাপড় আপনার ত্বকের সঙ্গে কম ঘর্ষণের সম্ভাবনা থাকে। এছাড়াও আপনি সিনথেটিক কাপড় ব্যবহার এড়িয়ে প্রাকৃতিক উপকরণে তৈরি যেমন সুতি ব্যবহার করার কথা ভাবতে পারেন। এগুলো শ্বাস প্রশ্বাস বান্ধব হয় এবং আপনার ত্বকের কাছে বাতাসে চলাচল করতে পারে। চুলকানির সাথে ঠান্ডা পানির দাগ কোমরা সম্পর্ক। যে স্থানে চুলকানির সমস্যা আছে সেখানে ঠান্ডা পানি দিয়ে ধুতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে চুলকানি কমে যাবে। চুলকানির জায়গায় আইস প্যাক বা ঠান্ডা পানিতে চুবানো কাপড় 5 থেকে 10 মিনিট বা চুলকানি কমা পর্যন্ত দিয়ে রাখতে পারেন।
ত্বক আর্দ্র রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন, এগুলো সুগন্ধিযুক্ত না হলেই ভালো। একজিমা থাকলে ডাক্তারের পরামর্শকৃত ক্রিম বা লোশন ব্যবহার করতে হবে। যদি মনে হয় আপনি ঘুমের মধ্যে চুলকাচ্ছেন, তবে ঘুমানোর সময় হাতে কটনের মোজা পরে নিতে পারেন। ঘামাচি, গ্রীষ্মের অতিরিক্ত গরমে ঘামাচির সমস্যা বাড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অতিরিক্ত গরমে প্রচুর পানি পান করা উচিত। প্রতিদিন কমপক্ষে 2 বার গোসল করা প্রয়োজন। প্রতিদিন অন্তত 1 বার গোসলের সময় সাবান মাখতে হবে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে প্রচুর পরিমাণে। ঘামাচি সাধারণত বেশি হয় শরীরের ভাঁজে, যেমন স্তনের নিচে। এগুলো প্রতিরোধের জন্য গোসলের পর ওইসব অংশ ভালোভাবে শুকিয়ে নিন এবং পাতলা সুতির কাপড় পরুন, যেগুলো শরীরের সাথে লেগে থাকবে না। সবশেষে, লম্বা গরমকালের কারণে গর্ভাবস্থায় কিছু সমস্যা ফেস করতেই হয়। অসাধারণ হলে এটি আপনার এবং অনাগত শিশুর বিপদ ডেকে আনতে পারে। তাই গরমের সময় আপনি গর্ভাবস্থায় থাকলে অবশ্যই নিজের আলাদা যত্ন নেবেন।